عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم درود ابراهيم পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ثم باشنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ নুরুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 15 অক্টোবর 2019 ইংরেজি অধ্যক্ষ আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাথার মুকুট দেশের কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা দীর্ঘ সময় আপনারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা আমলের জন্য শ্রবণ করেছেন প্রত্যেকটা জিনিসের একটি সময় রয়েছে সময়ের অতিক্রম হয়ে গেলে সেটা আর ভালো লাগে না গভীর রাত অনেক কর্মব্যস্ততার মানুষ এখানে বসা আছেন হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়েও আপনারা কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার জন্য নির্ভেজাল দামি এক উত্তম মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন এজন্য সকলেই জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাত 12টার অধিক হয়েছে আপনাদেরও অনেক সময় অনেক কষ্ট অতিবাহিত হচ্ছে আমি বুঝতেছি আমি 100 উপরে জ্বরে আক্রান্ত এরপরও ওয়াদা রক্ষার্থে এখানে উপস্থিত হয়েছি কিছু কথা আমার নিজের ইসলাহের জন্য আপনাদের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথম কথা হলো পৃথিবীর ভিতরে মানুষ তিন শ্রেণীর আল্লাহর ভাষায় কয় শ্রেণীর যাদের সমস্যা হয় বাসায় যান কিন্তু বসে ডিস্টার্ব করবেন না অন্যদিকে খেয়াল নিয়ে খুব সংক্ষেপে আমি ইনশাআল্লাহ মাইক ছেড়ে দেব একেবারে কোনো সাউন্ড হবে না আল্লাহর ভাষায় তিন শ্রেণীর মানুষ দুনিয়াতে বাস করে তিন শ্রেণীর মানুষের জন্য তিনটি সূরা আল্লাহ নাজিল করেছেন এক শ্রেণীর মানুষ হলো মুমিন আল্লাহরে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো মুনাফিক তৃতীয় শ্রেণীর মানুষ হলো
কাফের। কয় শ্রেণীর হলো? আরো জোরে বলেন, তিন শ্রেণীর। এবার আপনি একটু নিজেকে কম্পেয়ার করেন, একটু মেপে দেখেন আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েছেন। এক নম্বরে মুমিন, দুই নম্বরে মুনাফিক, তিন নম্বরে কি? কাফের। সূরায়ে মুমিন আছে না নাই? আছে। সূরায়ে মুনাফিকুন আছে না নাই? আছে। সূরায়ে কাফিরুন আছে তো? আছে। তিনটি সূরা তিন শ্রেণীর মানুষের ব্যাপারে নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ। মুমিন একমুখী হয়, কয়মুখী হয়? কথা খুব জরুরি, নামাজ পড়ে আল্লাহরে মানে, অথচ নাম সুদের খাতায় আছে তো? নামাজ পড়ে মাজারে গিয়া সেজদাও দেয়, আছে? তা তুমি কসুর মুমিন। সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? মুমিন হবে একমুখী, কোরআন মুখী, কি মুখী? কোরআন মুখী, আল্লাহ মুখী, রসুল মুখী, এটা হবে কারা? মুমিনরা। মুমিন দ্বিমুখী হতে পারে না, মসজিদেও যায় আবার মন্দিরেও যায়, এটা মুমিন হতে পারে না। আছে এই শ্রেণীর মানুষ? আছে। মসজিদে গিয়ে ঝাড়ু দিতে লজ্জা পায়, আফসুস দাবি করে মুসলমান, মন্দিরে গিয়া ময়লা পরিষ্কার করে, আছে? একে আবার ফুলের মালাও দেওয়া হয়, সম্মান করলে তো আল্লাহ আরশ কেঁপে যায়। তাহলে মুমিন হয় একমুখী, কয়মুখী? আর মুনাফিক হয় দ্বিমুখী, মন্দিরেও আছে মসজিদেও আছে। মুজাজ্জাবিনা বাইনা যালিক, চাচা হে যুবক, হে বৃদ্ধ, হে আবার বনিতা, আপনার দিলটা কোন মুখী? আপনি নিজের নিজে প্রশ্ন করেন, যদি মনে করেন আপনার দিল মসজিদেও আছে আবার মন্দিরেও আছে, ওয়াজেও আছে, যাত্রায়ও আছে, মাহফিলেও আছে, নাটকের মঞ্চেও আছে, খোদার কসম আপনি মুমিন হতে পারেন নাই। আচ্ছা, এই শ্রেণীর মানুষ আছে তো আমাদের সমাজে? বহুত আছে। আজকে হাদিসের কিতাবে দেখলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার অবাক লাগে, রাসূলের সাহাবী বলে, আমার আশ্চর্য বোধ হয়, আমার অবাক লাগে যেই লোকটার পিছনে মৃত্যু ঘুরে, মৃত্যু কি ঘুরে, অথচ সেই লোকটা দুনিয়ার জন্য কিভাবে পাগল হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, বিল্ডিং এর ছাদ হয়, অথচ কখন তোরা ফজরের নামাজে মসজিদে যায় না। এমন একটা সময় আসবে এই বিল্ডিং এ তুমি থাকতে পারবা না, বিল্ডিং এর মালিক হবে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, আর তোমার স্থান হবে তিন কাপড় কবর। দোয়া করবে এমন বলা নাই, কারণ যেগুলো আছে সবগুলা টাটকা গাঁজা খো, ম্যাডাম হলো সিরিয়াল নিয়ে ব্যস্ত, আর মেয়েটা ব্যাপারটায় আর একটা ছেলে নিয়ে পার্কে ঘুমায়। আবার তুমি দাবি করো আমি মুমিন, কিসের মুমিন তুমি? আমি থাকতে পারি না, আদিম জ্বালায় এই লোকটা সুবহানাল্লাহ, যখন ব্যাগ লইয়া রাস্তায় হারায় থাকতাম গাড়ির অপেক্ষায়, সেই জমানার বন্ধু মানুষ। কারণ ওই ব্যক্তি নিম খারাপ যে পিছনের ইতিহাস ভুলে যায়, কথা ঠিক? এখন না দামি একটা গাড়ি কিনা তৌফিক হইছে, এক সময় তো ভ্যানে ঘুরতাম, রিক্সায় ঘুরতাম, এখনো ঘুরি পরিবেশ পরিস্থিতির উপরে, কিন্তু সেই পায়ে হাঁটা জমানায় যেই মানুষটা আমার বন্ধু ছিল তার কথা এখন আর ভুলা যায়? তাহলে মুমিন হয় পায়মুখী, আবু যর বলে আমার অবাক লাগে আশ্চর্য বোধ হয়, যার পিছনে মৃত্যু
ঘুরে পিছনে আদরাক দাঁড়িয়ে আছে, মল্লিক টপ করিয়া পড়ল হল। যার পিছনে মৃত্যু ঘুরে ওই লোকটার চোখ পাঁচতলা বিল্ডিং এর উপরে যায় কেমনে, ওর চোখ ব্যাংকের দিকে যায় কেমনে, যে লোন নামাবো আর বাড়ি করবো। কথা ঠিক, আসলে কি আমরা বাস্তবতায় বিশ্বাসী, যেটা দেখি সেটা মানি, যেটা দেখি না সেটা মানতে রাজি না। আচ্ছা আপনারা বলেন বাতাস কি দেখা যায়? যায়, বিশ্বাস করি তো, অনুভব করি। কথা ঠিক, বাতাস দেখা যায় না, প্রচন্ড ঠান্ডা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আল্লাহকে আমরা দেখি না, আল্লাহ যে আছেন সেটা মুমিনরা অনুভব করতে পারে। রাস্তায় হাঁটতেছে, হঠাৎ নজর পড়েছে গাছের দিকে, গাছের দিকে তাকিয়ে দেখতেছে একটা গাছের ভিতরে নানান রকমের নানান ডিজাইনের ফল আল্লাহ ঝুলায় রাখছে, একটার রং লাল আর একটার রং সাদা, এটা পাকলে একরকম ডিজাইনের হয়। ও সুবহানাল্লাহ, এটা কে বানাইলো, এটার পিছনে কে মেহনত করলো, এটা কে ঝুলায় রাখলো, টাইম টু টাইম আমার মুখে তুলে দেয় কে? দিল বলে আমার আব্বা দেয় না, মা দেয় না, একজন স্রষ্টা দেয়, তিনি হলেন কে? আল্লাহ আছে না নাই? এই যে আমার হাতে, দুই হাতে কয়টা আঙ্গুল? আরো জোরে বলেন। ডাক্তার টামসন বলে আমি 10টা হাত নিয়ে গবেষণা শুরু করলাম, ও মালিক হাতের শক্তি তুমি দিয়েছো, আমার কত মানুষকে তুমি হাত দিয়েছো, কিন্তু ভিতরের পাওয়ারলেস, মানে শক্তি নাই। আছে রাত্রিবেলা ঘুমাই, হঠাৎ একটাইতে ঘুমাইতে ঘুমাইতে একটা সাইড ধরে যায়, হয় না? মনে হইতেছে এই সাইডের কোন শক্তি নাই, কিন্তু হঠাৎ আবার দেখি আস্তে আস্তে শক্তি ফিরে আসতেছে। যখন দেখি শক্তি নাই, তখন মনে হয় বুঝি আমার প্যারালাইজড হয়ে গেছে, আমি আর হাত লড়াইতে পারবো না। আর যখন দেখি না হাতটা লড়াইতে পারি, তখন বুঝি এই হাতের পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। অথচ মানুষ কত বড় নিমুখ হারাম, কত বড় গাধা, দুই আঙ্গুলের মাঝখানে বিড়ি নেয়, অথচ দুই আঙ্গুলের মাঝখানে নবীর সুন্নাত মেসোয়াক নিতে রাজি না। কথা ঠিক, এরে গাধা, আরে কপাল পোড়া শুনে দাও, তোমার দুই হাতের ভিতরে শক্তি দিয়েছে আমার আল্লাহ, ইচ্ছে করলে দুই হাতের পাওয়ার পাওয়ার দুর্বল করে হসপিটালে সময় রাখতে পারে কি পারে না? এক সেকেন্ড লাগে, লাগে লাগে না, কিন্তু দুঃখের সহিত বলতে হয় আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া পেট, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া কিডনি। এবার আওয়াজ দিয়া বলেন, জিব্বা দেওয়া কার? আল্লাহ। আরো জোরে বল, আল্লাহ। আল্লাহর দেওয়া জিব্বা দিয়া নেতার পিছনে স্লোগান দেয়, নেত্রীর পিছনে স্লোগান দেয়, নির্বাচনের সময় খালি রাস্তায় ফাল পারে, ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসে বসে থাকে, অথচ মসজিদে আজান হয় মসজিদে যায় না, তোর মতো কপাল পোড়া নিমুখ হারাম গাদ্দার কেউ হতে পারে না। কারণ সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি কার? আমার যেই শরীরে শক্তি আছে এটার মালিক আল্লাহ, অতএব আমার শক্তি ব্যয় হবে কার জন্য? না না, ভুল কথা, আপনার স্লোগান ভুল, আপনি আল্লাহর দেওয়া সব ব্যবহার করেন, আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখান, নাস্তিক বেঈমানদেরকে ক্ষমতায় পাঠান, আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা ঠিক, পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে ফালাবার আগে পয়গম্বর ইব্রাহিম তার বাবাকে বয়ান করে, ছেলে কার বয়ান করে? বাবা। কথা বলেন না কেন?
ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা। ইয়া আবাতি, ইয়া আমার আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা, আপনি যার সামনে ইবাদত করেন, যারে পূজা করেন, সে কানে শোনে না? শোনে। ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, আপনার উপরে যখন বিপদ চলে আসবে তখন এই মূর্তিগুলো আপনারে বাঁচাতে পারবে না। ও আব্বা যান, তাড়াতাড়ি ফিরে আসেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসমান জমিনের মালিক একজন, তিনি হলেন কে? এরপর পয়গম্বর ইব্রাহিমের কথা বাবাই শুনে না, আগুনে যখন ফালাবে তাফসিরে রুহুর মানিতে এসেছে, পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে ফালাবে ইব্রাহিম নবী ভাবছে এই বিপদের সময় হয়তো বুঝি আমার আব্বা হাতটা বাড়ায় দিবে, কিন্তু না না, ইব্রাহিম নবীর বাবা আসুর হাত তো বাড়ায় নাই, বরং পায়জামা খোলার জন্য, ল্যাংটা করার জন্য হাত বাড়াইছে। কে বাড়াইছে? কথা বুঝেন না? কে বাড়াইছে? ইব্রাহিম নবী। পায়গম্বর ইব্রাহিম এবার চোখ বন্ধ করে দিয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমি বুঝতে পারছি আমার আপন বলতে কেউ নাই, খোদার কসম বাংলার জমিনও আমরা দেখতে পাই, যতক্ষণ চোখ আছে অতক্ষণ বাড়ি আছে, যতক্ষণ চোখ আছে অতক্ষণ ক্ষমতা আছে, যতক্ষণ শ্বাস টানতে পারে অতক্ষণ বলে সব আমার, যখন শ্বাস টানতে পারে না টোটাল শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তখন আর কেউ বলে না এটা আমার আব্বা বলে আব্বার লাশ, তার মানে এখন যা কিছু আছে এগুলো তার না, তার না, এগুলোর মালিকানা তার সন্তান, তিনি সবচেয়ে বড় অসহায়। কথা ঠিক? পয়গম্বর ইব্রাহিম নবী চোখ বন্ধ করে বলে, আল্লাহ, আমার আপনি ছাড়া কেউ আপন না। হযরত জিবরাইল ইব্রাহিম নবীর সবের সামনে দাঁড়ায় গেছে, ইব্রাহিম এই বিপদে কি আমি তোমার সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী বলল, না না, কারণ আমি তো ধরা খাইছি মানুষের জন্য না, আমাকে আগুনে ফালাইতেছে কার জন্য? এখানে মারাত্মক একটা পয়েন্ট আউট করতেছি, একজন আলেম জেলখানায় গেছে, এই পাবলিক শুনেন, একজন ইমাম সাহেব জেলখানায় গেছে, মুহাদ্দিস সাহেব জেলখানায় গেছে, শেখুল হাদিস জেলখানায় গেছে, মুফতি আমিনী জেলখানায় গেছে, গেছে তো? ওরে বাবের চরিত্র খারাপ এই জন্য চাই নাই, তারা জেলখানায় গেছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জেলখানায় গেছে। কিছু মানুষের রক্ত ব্যয় হয় নেতার জন্য, হয়তো, আর তোর রক্ত ব্যয় হবে কুত্তার জন্য, শুয়ারের জন্য, কুকুর শুয়ারের মতো চরিত্রবালা নেতার জন্য, ওলামায়ে কেরামের রক্ত ব্যয় হয় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, কারণ রক্ত দিয়েছেন কে? আরো জোরে বলেন, রক্তের মালিক কে? পয়গম্বর ইব্রাহিম বলল, আমি যার গোলামি করি তিনি তো অন্ধ না, অতএব জিব্রাইল তোমার কোন সহযোগিতা আমার লাগবে না, তুমি ভেগে যাও, আমি যার কারণে ধরা খাইলাম তিনি তো আমারে দেখতেছে, ধরা খাইছে কার জন্য? কেন জোরে বলে? ছোট বাচ্চা কাঁদে, অনেক সময় মা বলে কোনকে, যা তোর ভাইয়ের ধর, বলে না অনেক সময় বলা যেত, কি কষ্ট হয়নি আপনাদের? ছোট বাচ্চা কান্না করে, মা ডাক দিয়া বলে, ও সন্তান তোর ভাইটাকে ধর, বোন এবার দৌড়ে গেছে ভাইয়ের কাছে, ছোট ভাই চার পাঁচ মাস বয়স, কিন্তু বাচ্চা আসতে চায় না বোনের কোলে, হয়তো এমন খালা দৌড়ে গিয়া বলে, আয় বাবা আয় আমার কোলে, আমি তোর খালা, বাচ্চা চোখ বন্ধ করে আরো জোরে কান্না শুরু করে, নাই রে তো আমি চিনি না। কিছুক্ষণ পর আর একজন দৌড়ে গিয়ে বলে, আমার কোলে আয়, আপনি আমার কষ্ট দেন, আর একজন রে কষ্ট দেন, ওই লোকটা কারো দিকে তাকায় থাকে না, ভোর রাত্রে আল্লাহর দিকে তাকায় থাকে,
আর বলে আল্লাহ আপনি আমারে বানাইছেন, ফয়সালার মালিক তো আপনি, দুনিয়ার মানুষ যদি আমারে হাজার কষ্ট দেয়, আমি চিন্তা করে দেখলাম কেউ আমার আপন না। ওই ছোট বাচ্চাটা তাকায় দেখলো বোন আমার আপন না, খালা আমার আপন না। যখনই আসতে করে কাদা মাখা হাত নিয়া মা বাচ্চার সামনে দাঁড়ায় যায়, বাচ্চা এবার দৌড়ায় মায়ের কোলের দিকে চলে আসে। কারণ বাচ্চা বুঝতে পারছে আমার মা চলে আসছে, আমার মায়ের কাছে আমি যেই পরিমাণ নিরাপদ, আমার বোনের কাছে ওই পরিমাণ নিরাপদ না। তাহলে মুমিন বান্দা কার কাছে নিরাপদ? আরো জোরে বলেন। ইব্রাহিম নবী জিব্রাইলকে বলল ফিরে যাও, তোমার প্রয়োজন নাই। লক্ষ কোটি কোটি ফেরেশতারা এসে বলে ইব্রাহিম আমি তোমার একটু সহযোগিতা করতে চাই, আগুন থেকে বাঁচাতে চাই। ইব্রাহিম নবী বলল তোমাদের কারো প্রয়োজন নাই, কারণ আমি যার গোলামি করি তিনি তো অন্ধ না। আল্লাহ বুঝা বালাইছে আবার ইব্রাহিম পাগলা, আবার ছাড়া কারো চায় না, ও তো আমার জন্য পাগল, আমার সহযোগিতা ছাড়া কারো সহযোগিতা নিবে না। আল্লাহ ডাইরেক্ট আগুন রে অর্ডার করলো, সাবধান ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। আল্লাহ পারে না, আরো জোরে বলেন। আমাদের মালিককে আপনারা যদি কেউ কষ্ট দেয়, খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীর ভিতরে আমি দেখতেছি যতটুকু, পরিস্থিতি কোন দিকে দাঁড়াইতেছে? 10 টাকার জন্য একজন আর একজনকে হত্যা করতে বুক কাঁপে না, একটা মুরগি সবাই করতে কলিজায় আঘাত লেগে যায়, অথচ মানুষ সবাই করতে বিন্দু পরিমাণ হাত কাঁপে না। কুত্তা বললে বিচার হয়, বাংলাদেশে মানুষ হত্যার বিচার হয় না। তুই মরবি কেউ বিচার করবে না, আর একজন মরবে তুই প্রতিবাদ নিয়ে নামবি, তারা বলে আজকে বাংলাদেশের ভিতরে 5 জনে মিলে 1 জন রে মারে, আর বাকি 100 জন দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে আর তামাশা দেখে। তুমি এমন একটা সময় পরিস্থিতির সম্মুখীন হবা, 50 জনে মিলে তোমার গণধোলাই দিবে, বাকি 500 লোক তাকিয়ে তাকিয়ে দেখবে হাত বাড়াবে না। বরং ওই 50 জনকে সায়েস্তা করার জন্য বাকি 100 লোক 200 হাত দিয়ে যদি আঘাত করে, 50 জন সন্ত্রাস পালাবা, হাতটা খুঁজে পাবে না। দেশের মানবতা কোথায়? মানবতা আপনি অফিসে যাবেন, আপনি জানেন আপনার স্ত্রী ঘরে বসে মোবাইলে ফেসবুকে কার সাথে চ্যাটিং করতেছে? আপনি জানেন তো, আপনি আপনার মেয়েটাকে প্রেম থেকে বাধা দেন, এমনও হতে পারে আপনার মেয়েটা গোপনে আজকে রাত্রি ওই ভালোবাসার মানুষের সাথে পরিকল্পনা করে আপনার জবাই করতে পারে, পারে তো। কিন্তু আল্লাহ শুকরিয়া এমন একটা নজির বাংলাদেশে হয় নাই, কোনো হাফেজের মা, কোনো আলেমের মা, কোনো ইমামের মা, ইমাম সাহেবের মায়েরে গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য সম্পদের লোভে 6 টুকরা করে ফ্রিজে ঢুকায় রাখছে, আছে না? আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া ও সন্তানের মা, আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইছে, কোরআন থেকে মানবতা শিখলাম, মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় কোরআন থেকে শিখলাম, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। বাংলাদেশে এমন কোন মসজিদ এখনো ঘটে নাই, হাফেজ সাহেব তার মায়ের জবাই করছে, আলেম তার মা বাবার জবাই করছে, এমনকি সম্পদের জন্য বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে, এমন মসজিদ ঘটে নাই আর ঘটবেও না। যত আকাম কুকাম ঘটে অধিকাংশ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের গাঁজা করছে, নেবে সফলতা পাও নাই। আল্লাহ দরবারে কোটি কোটি সফলতা, কোরআন পড়ছে নিজেকে বিনয় করে দিয়েছে, অল্প টাকার ভিতরে কোটি টাকার বরকত ঠুকায় দেয় কে? কত স্বপ্ন, হ্যাঁ এখান থেকে বাড়ি যাবা, তেরা উপর ফুটি মাছ,
বাড়ি গিয়া ঘুমাবা, এমনও তো হতে পারে যে মসজিদের পালকি সকালবেলা ঘরের সামনে আসতে পারে। শায়েদ চিল্লি রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে বাজারে যায়, অনেক বড় বুজুর্গ মানুষ, কিছুদূর যাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ আমি গরিব মানুষ, যদি একটা মানুষের কাজ করতে পারতাম তাহলে কিছু পয়সা পাইতাম। ফট করে একজন লোক কয়, এই মিয়া চিল্লি গ্রাহক আছে, এসে আমার এই পটের ভিতরে 10 কেজি তৈল আছে, আপনার কথা কি আমার বুঝতেছে? অসুবিধা হয় না তো? পাগলামি বাদ দাও, কোরআনের মহব্বতে বসে থাকো, যতক্ষণ কোরআন হাদিসের বয়ান চলবে ততক্ষণ দিনের মায়লা গুলো আল্লাহ ছড়ায় দিবে। আল্লাহ 10 কেজি তেল যদি আমি এখান থেকে ওখানে নেই 5 টাকা পাবো, কয় টাকা? 5 টাকা। 5 টাকা দিয়ে কি হবে বলে? 2টা ডিম কিনবো, মুরগির ডিম, 2টা ডিম। এটা চিন্তা করতেছে মানুষ, কল্পনা করতে পারে না, চিন্তা করে না মানুষ, মনে করেন পাশের খারে হইয়ে হইয়ে চিন্তা করে কি করা যায়, যদি একটা গরু গোস্ত মুড়ি পাইতাম তাহলে খাওয়ানো ভালো হইতো, খাইছি তাজা মরিচের ভর্তাটা, ভাত পেট জ্বলে, এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। আইতে স্বপ্ন দেখে বিমানে VIP লাউঞ্জে এস করছে বসে আছে, আর বিমান বালা এসে বলে একটু পরে পিছন থেকে যখন ধাক্কা দিছি খাটটা, যখন ধাক্কা দিয়ে চমকে উঠছে, উঠতে দেখে আরে আল্লাহ খাতা আবার দেখছি ভাই এবারে ঢুকেছি বসা খাতা, এখন উঠতে বই যেতে আল্লাহ কই আছে, আমার কই আছে রুড়ি পিঠা কই, আহারে বিমান কই, এখান দিয়ে বাংলা খেটে আগের মতো ভিড়ে রয়েছি। এইরকমই দাদা ভাই চাচা এইরকমই এখানে বইয়া রয়েছে, এখানটা ধাক্কা খাইয়া আজরাইলে কবর গিয়ে হইয়া থাকবেন, তখন গিয়ে দেখবেন কই আছে, এ তো হেই যাইছি হেই, এরপরে যে পিঠা শুরু হইবে মানু বাড়ির ডাকলেও কাম হইবে না, পিঠা 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 বিশ পিঠা চলা পিঠা আকাম করছে বহুত চালাইছে পিঠা, মান রব্বুকে পাওয়ার আগে পিঠা শুরু, কথা ঠিক? গোপনে জুতা চুরি করে, কথা ঠিক? সবই ঠিক, এরাও ঠিক। শায়েদ চিল্লি 5 টাকা পাইছে, কয় টাকা? 5 টাকা, মানে পায় নাই, চিন্তা করতে আসে, মানে কল্পনা করতে আসে, 5 টাকা দিয়ে আমি 2টা ডিম কিনবো, ও মালিক 2টা ডিম, এই 2টা ডিম থেকে 2টা বাচ্চা দুনিয়াতে আসবে, এই 2টা বাচ্চা থেকে আস্তে আস্তে অনেকগুলা মুরগির বাচ্চা জন্ম দিবে, এই মুরগির বাচ্চা বিক্রি করে আমি একটা বকরি কিনবো, বকরি বিক্রি করে এরপরে আমি গরু কিনবো, গরু থেকে গরু হবে, ছাগল থেকে ছাগল হবে, গরু বিক্রি করে আমি মহিষ কিনবো, এগুলো কি বাস্তব না কল্পনা? কথা বুঝেন না মনে হয়? বাস্তব কল্পনা, কল্পনা কল্পনা করতেছি। এরপরে আমি এই টাকা দিয়ে বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করব, প্রাসাদ বুঝেন তো? আপনার কিশোর গঞ্জন মানুষ অনেক সময় অনেক কথা বুঝেন না, খাইছো না খাই পায় এটা বুঝেন ঠিক মতো, তো প্রাসাদ মানে একটা দামি একটা বাড়ি করব। এই দামি বাড়ি করার পর আমার বিশাল বড় বাড়ি দেখতে বাদশা পাগল হয়ে যাবে, বাদশার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, বাদশার কাছে আমি প্রস্তাব দিব, আমার বাড়ি দিয়ে হয়তো বাদশা তার মেয়েটা আমার কাছে দিতে পারে, জবাব দেন বাস্তব না কল্পনা? কি কি কল্পনা? মাথায় তেল নিয়ে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর
তোমারে বড় ধলাই দেওয়ার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের 15 জন রেডি আছে, সম্মানের চেয়ার বসার আগে কল্লা উড়াই দিতে পারে। আমি তোমার বান্দা, তুমি আমার ক্ষমা করে দিও, এই কল্পনা করেন, লম্বা কল্পনা করবে আর মানুষের হাতে বিদর খাইয়েন না। কারণ মানুষ যখন পরকাল নিয়ে কল্পনা করে না, তখন আল্লাহর দায়িত্ব বান্দার উপরে শেষ হয়ে যায়। যখন মানুষ পরকাল নিয়ে ফিকির করে, আল্লাহ তাআলা মারফাতের নূরের ভিতরে স্পেশাল একটা তরি দিয়ে বান্দার কল্লায় ঝুলাইয়া অন্যায় পথে করে টান দেয়। কি দেয়? সাপোজ ধরেন ওলামায়ে কেরাম অনেক আছে, একটা অন্যায় করতে গেলি আমার এত দামি তেল সব ফলাইছে তো ধর্মিয়া দামি গুল্লি মারি কয়টা তেল পড়ছে? আমার ডিম শেষ, মুরগি শেষ, ছাগল শেষ, গরু শেষ, আমার পৃথিবীর মানুষ স্বপ্ন দেখে পাতি কিছু করবে। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খতামা আলা কলবিহি। ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পরিষ্কার মেধা দিয়েছি, ওই মেধার জ্ঞান খাটায়া চেহারে বসে বসে কলম দিয়া কোটি কোটি টাকা সুদের পক্ষে লেখে। কথা কি ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হও, কেউ আপন না আপন কে, এইটাই বয়ান, কেউ আপন না আপন কে। আমি আমার আব্বার সম্মান করতাম না, মা কেও সম্মান করতাম না, কারণ আমি জানি আমার রহমান আছে। আমার রহমান কে? তার কাছে আমার জবাবদিহি আছে। অনেক সময় মা বাবা আমাদের উপরে জুলুম করে, নিজের অজান্তে বুঝে না জুলুম হয়ে গেছে। অনেক সময় অনেক ক্ষেত্রে সন্তান কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দেয়, এরপরও চুপচাপ কেন মেনে নিতে হয়? কারণ আমার কল্লার ভিতরে কোরআনের রশি লাগাইয়া দিয়েছেন কে? আমি চাইলে কারণ আমার একজন রহমান আছেন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? আল্লাহ বলেন, রহমানের বান্দা কারা? আল্লাহ নিজেই জবাব দেন, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদ, যারা জমিনের ভিতরে মাস্তানি করে আর গরম ভাব দেখে, এরা রহমানের বান্দা। কথা বল না, আল্লাহ বলেন, না না, রহমানের বান্দা তারা যারা জমিনের ভিতরে বিনয়ের সহিত চলে, কিয়ের সহিত চলে, ঠান্ডা মাথায় চলে, আর দিনের ভিতরে আল্লাহর জিকির তসবি জপে। খোদায়ার মালিক, তোমার কুদরতি ভাবে আমাকে দুটো পা দিয়েছো, এই পা আমার না, তুমি আমাকে দান করেছো। ওদয়ার মালিক, এই জিব্বা আমার না, জিব্বা তুমি আমাকে দিয়েছো। আমার মতো সেই মাহমুদুল হাসান ফেরদাউস আরেকজন রে রাস্তায় বসায় ভিক্ষা করাইতেছো, আমার মতো আরেকজন রে মানুষের দরওয়াজার সামনে হাত পাতাইতেছো, আমার মতো আরেকজন রে হসপিটালে ফালে রাখছো, তুমি আমারে সুস্থ রাখছো, বুঝতে বাকি নাই। আমার একজন মালিক স্রষ্টা আছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। ভাইরা আমার,
কিন্তু বান্দা যারা তারা জমিনের ভিতরে গরম ভাত নিয়ে চলে না ঠান্ডা মেজাজে চলে, ঠান্ডা মেজাজে, এদের গরম ভাত নাই, ঠান্ডা মাথায় চলে। ইয়ামশুনা আলাল আরদ, এরা জমিনের উপরে বিনয়ের সহিত চলে। বিনয়ের সহিত চলা মানে এটা না যে আপনি একখানে আস্তে আস্তে চলবেন আর বুজুর্গি ভাব দেখাই দেবেন, এটা না। হযরত ওমরের ফারুক তাকায় দেখতেছে এক যুবক আস্তে আস্তে হাঁটতেছে, বিশ্বনবী হাঁটতো মধ্যম পন্থায়, জোরেও না আস্তেও না, তার মানে সময়ের দাম আছে না নাই? আছে তো। হযরত ওমর ফারুক দেখতেছে এক যুবক আস্তে আস্তে হাঁটে, কাছে গেল, কে তুমি অসুস্থ? না অসুস্থ না। ওমরকে বাইর করছি, সাবু বাইর করছে, জোরে আট, জোরে আটতে আছে। এইবার তাকে তোমার সময়ের কি মূল্য নাই? তুমি এত আস্তে আস্তে বান্ধবীর আরো কিন লেগে জোরে আরো মধ্যম পন্থায় হাঁটবা, কারণ মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না ভাই? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا মুরুক্ষুদের সাথে কথা বলবে যখন তখন সাবলীল ভাষায় ঠান্ডা মাথায় সালামা শান্তির কথা বলবে। একজনে কয়, হুজুর আবু জাহেলের নানির আব্বার বিয়ের নাম কি? একবার ওয়াজে রওনা দিছি গোপালগঞ্জের কোন গোপালগঞ্জ মারাই রোগে উঠছি, গান বাজাইতে আছে, আমারও বউ নাই তোমারও স্বামী নাই, চল বন্ধু ভিক্ষা করলে খাই। এই গান বাজে, এই গান বাজে বোমা মানে বুড়া মানুষ 70 বছর বয়স, আপনি এই গান বাজান, আপনি মারাফতি গান বাজাইবেন? আপনি মারাফতি গান বাজাইবেন? চাষাই গান বন্ধ করেন, আসরের আদান চলতে আছে। মসজিদে গিয়া বেতন দেয় 13টা হাত, হলুক দেয় 300টা হাত, আছে তো আপনার দেশে? ব্যাপারটা কি এই খাস্তাটা, এই চরিত্রটা কষ্ট ভাই আপনাদের, ভাইরা আমার এরকম গান বন্ধ করে না। এখন চাচা মাথা গরম হয়ে গেছে, কিছুক্ষণ পর গেলাম নামাজ পড়া করলাম, নামাজ পড়বো মসজিদে, নৌকা ওপর নিয়ে গেছে, চলেন মসজিদে যাই, মনে মনে করলে ঠিক আছে তো সুলাম আল্লাহ নাম ঘুরি কইয়েন একটা। আমি গেলাম চাষা মনে মনে খাইলেও তো হয়, দুপুরে খাইছে বোকা খাইছি, ঠেললে খাইছি সাম্বর মাছ, তারপরে ইসা মাছ ঠেললে খাইছি, আল্লাহ খাওয়াইছে, আল্লাহ যদি খাওয়ায় তা এত নামাজ কাল্লা পড়াইবে না, এটা মনে মনে আল্লাহ করেছে। এখন এর কেমনে বুঝাবো, এর কোন বুঝানোর কায়দা আছে? এই যে জাহেল, কি কি আল্লাহ তা এরপর আগে পর্দা বাড়াইও না, তাহলে এরা উল্টো বুঝবে, এরা কি উল্টো বুঝবে? এখন কিছুক্ষণ পরে আমার প্রশ্ন করলো, হুজুর বলেন তো আবু জাহেলের নানির আব্বার বিয়ের নাম কি? এটা মানে আমার একটু বাড়ছে, বুঝলেন তো, মানে আমি যেটা কইতে না পারি আমি তো কইতে পারবো না, আপনারা কইতে পারবেন কি পারবেন? এখন খারাপ, এখন তো হুজুর আবু জাহেলের নানির আব্বার বিয়ের নাম এইটা কেউ পারবেন না, তার মানে এগুলো প্রশ্ন না, এগুলো প্রশ্ন না, এগুলো একটা প্রশ্নার বুদ্ধি। এখন আমি বলবো আমি পারি না, এই জন্যই তো কইছি মোল্লার গোষ্ঠী, হ্যাঁ আপনারা পারেন কি? 40,000 কালাম আমাদের কুফর আছে, এটি আমরা জানি, তোমরা জানো না, জানবেন? আমি বললাম হ্যাঁ জানি, তার মানে কই পাইছে? আমি বললাম কোরআনে পাইছে, কোরআনে আছে, হ্যাঁ আছে, কোথায় আছে? কিছুক্ষণ পর আমি বললাম আবু জাহেলের নানির আব্বার বিয়ের নাম হলো ইফরি, কি কি চাচা এটা আবার শুনতাম গেলাম, ইফরি, ইফরি দেখি কোরআনে সুরে নাম বলে আছে, কলা ইফরি তুমি মিনাল জিন, একটা জিনের নাম ইফরি,
এখন আমি বললাম ওনারে, দেখেন চাচা যুবক আল্লাহর কোরআন ষাটের গুদাম কইলা শ্বশুর বাড়ির সেই সামনে ফালাইয়া ভাব দেখায় আছে এমন ভাব তুমি দেখাই না, বরং জমিনের উপরে কদম ফালা আমার আল্লাহ তোমারে শুকরিয়া আদায় করো মালিক। আমি কদম ফালাইতে পারি না, কদম ফালাবার মতো শক্তি দিয়েছেন কে? এরপরে আল্লাহ বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নম্বরে আমার প্রিয় বান্দা কে বলেন? আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার গুণ জমিনের উপরে আস্তে আস্তে চলবে, ভদ্র হয়ে চলবে, নরম হয়ে চলবে, মস্তানি ভাব দেখাবে না, গরম ভাব দেখাবে না, ক্ষমতার গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না। বাদাম কেড়ে পাঁচ টাকা চল্লিশ টাকায় খাও আছে, এ তোমার বাদামের দাম কত কর? পাঁচটা বাদাম দেয় তুই এক টাকা খাইতে দাম আছে, বাদাম অলকা খাইস না তুই আমার সে আমি কি দেখা তুই কি দেখা? আমি হয়েছি অমুক ওয়ার্ডের মেম্বারের দুলা ভাইয়ের খালাতো ভাইয়ের চাষা আছে। এই গরম ভাব তুমি দেখাই না তো, বরং তুমি জমিনের উপরে চলবা বিনয়ের সহিত ঠান্ডা মেজাজে। এটা বলেছেন কে? কারণ আল্লাহ পাক বিনয়ী বান্দাদেরকে বড় পছন্দ করে, যারা বিনয়ী হয়ে চলে ঠান্ডা মেজাজ চলে এদেরকে আল্লাহ বড় বানায়া দেয়, এদেরকে আল্লাহ সম্মানের উচ্চ মকাম দান করে। এরপরে আর আয়াতে আল্লাহ পাক বলেন সুজ্জাদা যারা সেজদা করে রাত্রিবেলা এরা আল্লাহর প্রিয় বান্দা। এরপরে আল্লাহ বলেন যারা গভীর রাত্রে আমি আল্লাহর দরবারে দণ্ডায় মানা হয়, তার মানে রাত্র যত গভীর হয় আন্দা তখন দুই রাকাত নামাজে চোখের পানি জড়ায় আর বলে আল্লাহ এই রাত্রিবেলা সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, তোমার দরওয়াজা খোলা আছে গো মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আয় আল্লাহ আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার ভিতরে পয়সা কামাই করি, আমার পয়সা দিয়ে আমার সন্তান মাস্তানি করে, আমার পয়সা দিয়ে আমার বিবি মাস্তানি করে, গরম ভাব দেখায় আমার বুঝতে বাকি নাই। আয় আল্লাহ তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আপনাদের এই গত বছরের আগের বছর ফারুকী সাহেবের মসজিদে বয়ান করে রাত্র আড়াইটার সময় ঢাকায় ঢুকলাম, খেলাইয়াবাড়ের নিচে একটা আল্লাহর ঘর মসজিদ, রাত্র তখন চারটার কাছাকাছি, ফজরের নামাজের আজান হবে হবে ভাব। এমন তো অবস্থায় চিন্তা করলাম একটু উজু স্তন্দা করে মসজিদে যাই, কিন্তু মসজিদের সিঁড়িতে যখনই পা রাখলাম একটা গুন গুন করে কান্নার আওয়াজ কানে আসতেছে। এত গভীর রাত, প্রত্যেকটা ফ্ল্যাটের বাতি বন্ধ হয়ে গেছে, কুকুর তার মালিকের দরওয়াজায় ঘুমায়, পশু পাখি তার গন্তব্যে ঘুমাইতেছে, এই ঠান্ডার ভিতরে কে মসজিদে কান্দে? একটু সামনে আগায় দেখলাম রিক্সাওয়ালা গামছা পাশে রেখে সেজদায় পড়ে চোখের পানি ঝরায়, ওর চোখের পানিটা বাই বাইতেছে, দেখতেছি টাইসওয়ালা জমিন বাইতেছে চোখের পানি, নামাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেছি দাড়িগুলা ভিজে ভিজে পানি পড়তেছে, দুটো হাত উপরে তুলে বলে আল্লাহ আমি এক পাপি, আমি তোমার জমিনে রিক্সা চালাই, এই রাত্রিবেলা সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, তোমার দরওয়াজা বন্ধ হয় নাই, আমি এক অসহায় গরিব গুনাগার তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি, আমার হাতটা ফিরে দিন না গো আল্লাহ, ও পর্দার ভিতরের মা গো রাত্রিবেলা যায় নামাজ বিছাই আল্লাহর কাছে কান্দেন, ও দয়ার মালিক এমন একটা মেয়ে আমারে দেন যেই মেয়েটা আমার মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করবে, ও সন্তানের বাপ আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ এমন একটা সন্তান দেন আমার মৃত্যুর পরে যেন আমার জানাজা পড়াইতে পারে, লাশ যখন কবরে রাখা হবে আমার সন্তান যেন নিজে কবরে নামতে পারে, নিজের হাতটা দিয়ে যেন আমার সন্তান আমার মাথাটা কবরে রাখতে পারে, আল্লাহর কাছে কাঁদেন আর দোয়া করে, সালাম কমপ্লিট দোয়াও শেষ হয়ে গেল, পিছনে দাঁড়ায় মাথায় হাত দিলে আবু চাচা বাড়ি আপনার কোথায়? বলে আমার বাড়ি রংপুর। রংপুর বাড়ি এখানে কি করেন? বলে রিক্সা চালাই, এই গভীর রাত ঠান্ডার বি
হইছে, কিসের কারণে আপনি এখানে আসছেন? বলে আমি আসি নাই, কে যেন আমারে থাকাইয়া আনছে। আমি আসি নাই, কে যেন আমারে আনছে, কাঁদেন কেন? বলে আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কিছুক্ষণ পর বললাম, ছেলে মেয়ে কয়জন? বলে দুটা ছেলে আছে। কি করে? বলে মাদ্রাসায় হেফজখানায় পড়ে। আমার স্ত্রী দুনিয়াতে বেঁচে নাই, আমি রিক্সা চালায় খাই, আমার হাতটার দিকে একটু তাকায়া দেখেন। হাতটার দিকে তাকায়া দেখলাম, হাতটা হ্যান্ডেল ধরতে ধরতে হাতটা ফেটে গেছে। আর বলে হুজুর, আমি অনেক কষ্ট করে হালাল পয়সা কামাই, এখান থেকে 2-400 টাকা যা পাই আমার ছেলেদের সাবানের ব্যবস্থা করি, কাপড়ের ব্যবস্থা করি। রাত্রিবেলা যায় না আমাদের মুসল্লায় কেন কান্দি? দুনিয়ার ভিতরে কি পরিমাণ কষ্ট করি আমি সেন না বুঝি। আমার মা ব্যথা হয়ে গেছে, পেট্রোল দিতে কষ্ট হয়, হ্যান্ডেল ধরতে কষ্ট হয়, এরপরও আমার দিনে বরফ হয়, না জানি কবরে গেলে কি হয়। কবরের দুই পাশের মাটি চাপ, এই ভয়েতে আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাচ্চা দুইটারে কোরআনের হাফেজ বানায় দেয়। আর কয়েক পারা বাকি আছে, মাথায় পাগড়ি পরবে, আমি ওদের মাথায় পাগড়ি দেখে কবরে যেতে চাই। আমার টাকা লাগবে না, বাড়ি গাড়ি কিছুই লাগবে না, আমার ইন্তেকালের পরে যেন আমার সন্তান আমার কবরের কিনারা দাঁড়াইয়া আব্বার কবরটা জান্নাতের আলা মাকাম দান করো। ও সন্তানের বাপ, আজ থেকে ওয়াদাবদ্ধ হও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও কবির নাথের সেজদায় পরে কান্দো, আর নিজের মেয়েটারে কোরআনওয়ালা বানাও, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। দুনিয়া কিছুই না, হাজার হাজার বাংলাদেশের মানুষ হাত ধরে কান্দে হুজুর দোয়া কইরেন, সম্পদ বহুত কামাইছি, ছেলে মেয়ে যা আছে সব উল্টা পথে হাঁটতেছে। আল্লাহ শুকরিয়া, এমন রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে মেয়েগুলা দিনের রাস্তায় আসে, বড় সম্মান করে, ইজ্জত করে। আজ থেকে ওয়াদাবদ্ধ হন ও কিশোরগঞ্জের মুসলমানেরা, আজ না হয় কাল কোনো না কোনো একদিন 3টা কাপড় আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। আজ থেকে ওয়াদাবদ্ধ হন ও পর্দার ভিতরের মা বোন, আমি একটা মায়ের সন্তান। আজ থেকে ওয়াদাবদ্ধ হন, আপনার একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় পাঠান, ওই বাচ্চাটা এক একটা হরফ শিখবে, আপনার কবরে বিকাশের মতো যাইতে থাকবে। আপনার সন্তানকে এক একটা হরফ শিখবে, বিকাশের মতো টাকা ট্রান্সফার হতেই থাকবে। আজ থেকে ওয়াদাবদ্ধ হন, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ করব, জীবনে আর দাড়ি কাটব না। মুসলমান তো মানুষ তসবিহ পড়ে, তসবিহ কবরে যায় নাকি? যায় কবরে? তসবিহ কবরে যায় না, মেসওয়াক করছে, মেসওয়াক কবরে যায় না, মাথায় টুপি দিছে, টুপি কবরে যায় না। সেই জিন্সের প্যান লাগাইছ, প্লেট দিয়ে কেটে কেটে পা বের করবে। এই যে বুড়ি গঙ্গায় মানুষ পড়ে মারা গেল, পা তো ফুললে সে প্যান কি ফুলছে? তাই করে গেছে, এখন প্লেট দিয়ে কাটে আর ঠ্যাং বের করে। এরকম হতে পারে কি? পারে না, পারে। তাহলে প্যান্ট কবরে যাবে না, তসবি কবরে যাবে না, একটা আমল কবরে যাবে, তার নাম হলো সুন্নতি দাবি। এই দাড়ির উসিলা আল্লাহ ব্যক্তিকেও ক্ষমা করে দিয়েছে। মুসলমান ইমানদার গো, আজ থেকে ওয়াদাবদ্ধ হও, মানুষ খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, যা দাড়ি যারা রাখছে এদের দিন কি কাটে না? যদি কাটে ওয়াদাবদ্ধ হও, স্বাধীন বাংলাদেশ, কোনো ভেজাল নাই, দাড়ি রেখে নবীর আপন বানায় কবরে যেতে চাই, নামাজ ছাড়ব না, পাক্কা নিয়াত করে না, কেউ আপন না, আপন যদি আল্লাহ হয়, এই একদিনের বিশ্বাস যদি থাকে, আজ থেকে ওয়াদাবদ্ধ হও, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, হারাম খাব না, বিনয়ের সহিত জমিনে চলব, রাত্রিবেলা সেজদায় পড়ে থাকব। কে কে পারব দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও, নারা তাকবীর, আল্লাহ হাত তুলে কবুল করে না আল্লাহ, আয় আল্লাহ পাপীরা হাত তুলেছে, আমি গুনাহগার হাত তুলেছি মালিক, আয় আল্লাহ হাত
হাত তুলে ফিরে দিন না গো আল্লাহ, হাত দুখানা সবাই কবুল করে নেন, যুবকদেরকে দাড়িওয়ালা নামাজিওয়ালা বানায় দেন, আয় আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা বানায় দেন, বলেন আমি। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তাআবুদুবা ইওয়াজ বরআবেদি, আল্লাহ আমাদের মেজাজটা ঠান্ডা করে দেন। আরো জোরে বলেন আমিন। কাযিবিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস, রাতকে যে সম্বরণ করে হজম করে আল্লাহ তাআলা আসমান জমিন বরাবর জান্নাত দান করে। রাত থেকে সব গুনাহ সূত্রপাত হয়, যে ব্যক্তি রাত হজম করতে পারবে আল্লাহ তাআলা সফলতার সব দরজা খুলে দিবে। আজকে কিতাবে দেখলাম আসতে আসতে গাড়িতে কানবী রহমতুল্লাহ আলাইহ বয়ান করতে আসছেন, স্টেজে উঠছেন, তার সামনে কাগজে লেখা হুজুর আপনি তো জারস নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন, তিনি কাগজে দেখতেছেন লেখা থানবী রহমতুল্লাহ আলাইহ হাকিমুল উম্মত। চিন্তা করেন আপনি কত পার্সেন্ট ঠান্ডাওয়ালা মানুষ আর তারা কত পার্সেন্ট বিনয়ওয়ালা মানুষ, যিনি 1500 উপরে কিতাব লিখেছেন, থানবী রহমতুল্লাহ আলাইহ কিতাব নিয়ে বসে আছেন, মানুষ প্রশ্ন করে থানবী এত কিতাব কেমনে লেখেন, থানবী বলে আল্লাহ দয়া করে আমি লিখতে পারি। খাতেন তাকায় দেখে থানবী উজু করতে গেছে কলম পড়ে আছে, কিছুক্ষণ পর নজর করে দেখে কলমটা ঘুমায় না, আল্লাহর অর্ডারে অটোমেটিক কিতাব লিখতেছে। মাল্লাহুল মাওলা পালাহুল কুল মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, কোন বান্দা যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তাআলা বার ভাল্লুক দ্বারা বান্দার সাহায্য করে। কথা ঠিক লেখা আছে আপনি জানো। দ্বিতীয় কথা হলো তিনি বলতেছে মানে ওখানে লেখা আছে যে হুজুর কথা লাইন মতো বলবেন, বেলাইনে বলবেন না, কথা বুঝতেছেন তো? আরেকটি কি যেন লেখা আছে আমার খেয়াল নাই, স্মরণ আসতেছে না। তাহলে রহমতুল্লাহ তিনি কাগজটা দেখার পরে মেজাজটা খুব কষ্ট পাইছে, কষ্ট লাগারই কথা, চুপচাপ বয়ান করলো ঠান্ডা মাথায়। করার পর তিনি বলতেছেন যে আমি যে জারস এটা লেখা আছে আমার আব্বার দিয়া কে পড়াইছে সেই লোকটা এই মজলিসে উপস্থিত আছে, ও কাকা একটু দাঁড়ান, আপনি কি আমার আব্বার বিবাহের সাক্ষ্য দেন নাই, বলে হ্যাঁ দিয়েছি, তার মানে আমি জারস না। কত বিনয়ের সহিত ঠান্ডা প্রশ্নের জবাব দিয়েছে, আর আমরা ওয়াজে বইলি অমুকে কাফের অমুকে মশরেক অমুকে বেঈমান, কথা ঠিক তাই ফতুয়া। দুই নম্বর কথা হলো কাগজ দেখে বলতেছে আমাকে সঠিকভাবে কথা বলতে বলছে, তিনি বলতেছে আমি পনেরো টাকার চুক্তি করে এটার বয়ান করতে আসি নাই, কোরআন হাদিসের বয়ান করব, কাল কে রাগ করলো কে বেজার হইল এটা আমার দেখার বিষয় না, আল্লাহ রাগ করলো কিনা খুশি হলো কিনা এটাই দেখার বিষয়, খালি স্লিপ দেন আর বলতেছেন ডানে স্লিপ বামে স্লিপ সামনে স্লিপ, হুজুর এই লেনে যান এই লেনে যান, আর তুমি আমার স্লিপ দিয়ে বলে এদিকে যান, আর আল্লাহ উপর থেকে বলে সাবধান আমার পক্ষে কথা বলবি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বরং আমিন। আমাদেরকে বিনয়ের সহিত ঠান্ডা মাথায় দেখা হইলে আগে সালাম, আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন, কথা ঠিক নাই, একটা দিদার তারা দিয়ে যায় টুফি মানি দেখছে আমারটা পাস করলি হ্যাটটা গোল, অথবা হ্যাটটা পাস করলি আমারটা গোল, আমারটা লম্বা হ্যাটটা ফাড়া, আমারটা ফাড়া হ্যাটটা লম্বা, আমারটা সবুজ পাগড়ি হ্যাটটা লাল পাগড়ি, এই পাগড়ি আর টুফি আর জুব্বা নিয়ে গুটা গুটি করতে করতে আজকে ইসলামকে বারোটা বাজায় যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হিংসা বিদ্বেষ দূর করে একতা বদ্ধ হয়ে সমাজটাকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক বলেন আমিন। আরো জোরে বলেন এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজা, আমার অবাক লাগতেছে এত রাত্রে আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ, চতুর্দিকে মানুষ কোনো আওয়াজ নাই সাউন্ড নাই স্তব্ধ হয়ে আছেন আপনারা, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা কোরআনের আলোচনা যেখানে হয় হৃদয়ে হৃদয়ের কথা যেখানে হয় সেখানে মানুষ পিন পত মিরাপতা চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মতের জীবন যাপন করার তৌফিক দান করুন বলেন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي
اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওগো আসমান ও জমিন ও রাত্র দিনের মালিক ও মানবের মালিক এই গভীর রাত আমরা কিছু ভিক্ষুক আপনার দরবারে হাত তুলে দিয়েছি কুনার বোঝা কাঁধে নিয়ে আর লোক সহ্য করতে পারি না গো আপনার দরবারে আমরা কুকুর হাত তুলেছি লাথি মেরে দাঁড়ায় দিয়েন না গো দুনিয়ার দরওয়াজা গুলো বন্ধ হয়ে গেছে আপনার দরওয়াজাটা তো খোলা আছে আমার মতো পাপি জালেম কেউ নাই দুনিয়ার মানুষ সবাই যদি বলে আমি খারাপ আর আপনি যদি ক্ষমা করে দেন আমার জীবন ধন্য আর দুনিয়ার মানুষ সবাই যদি আমার বাহবা দেয় আপনি যদি বলেন তুই আমার বান্দা না আমি তোরে চিনি না আমার উপায় নাই উপায় নাই আয় আল্লাহ গভীর রাত আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ মিথ্যা বলে বলে জিব্বাটারে নাপাক বানাইছি গুনা করে করে দিলটারে নাপাক বানাইছি আপনার দরবারে নিরুপায় হইয়া হাত তুলেছি হৃদয়া দিয়েন না গো আল্লাহ দয়ার নজরে এই পাপি গুনাগারদেরকে ক্ষমা করে দেন আল্লাহ জানি না কার জন্য মসজিদের পালকি রেডি হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ জানি না কার জন্য দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না কার জন্য মাটি নাম ধরে ধরে ডাকতেছে আয় আল্লাহ তাকায় দেখেন দাড়ি পাকা পুরারা কান্দে গো মাদ্রাসা তহলি গুলা এলাম বাচ্চাদের চোখে পানি ওলামায়ে কেরাম আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ যুবক ভাইরা পর্দার ভিতরের মা বোনেরাও হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মতো গুনাগার পাপীদেরকে ক্ষমা করে দেন এই মুহূর্তে মনে পড়েছে যেই মায়ের পেটে আমরা ছিলাম খানার প্লেটের ভিতরে বমি করে দিয়েছি বাচ্চার ঘুষায় খানার প্লেটের ভিতরে মা বেহুশ হয়ে পড়েছিল ওই মার কথা মনে পড়েছে আল্লাহ জানি না এই মসজিদে সে কে মা হারাইছে আল্লাহ জানি না কে নিজের হাত দিয়া মায়ের কবরে রাখছে আল্লাহ আল্লাহ জানি না কে বাপ জানরে নিজের হাত দিয়া কবরে রাখছে অন্ধকার কবর থেকে মা ডেকে বলে সন্তান পাঁচটা কাপড় বেচাইয়া ফলায় রাখছো আমি তোর মা একটু খবর নেও না রে বাজার অথচ আমি মা তোর কপালে কত যে চুবা খাইছি মশারির ভিতরে বসে বসে পাখা দিয়ে বাতাস করছি আহারে আজকে আমি অসহায় কবরে ঘুমিয়ে আছি একটু খবর দেও না আল্লাহ জানি না এখানে কে জন্মের দিন ঘরে গিয়ে দেখবে মা নাই মায়ের বিছানা পড়ে আছে বাবা নাই বাবার জামা পড়ে আছে আয় আল্লাহ বাচ্চানের কবরটা জান্নাতের বাগান বানায় দেন এতগুলা মানুষের আমিন ফিরায় দিন না গো আল্লাহ পর্দার ভিতরে অনেক মা বোনেরাও হাত তুলেছে আল্লাহ জানি না কোন মায়ের দিলের ভিতরে কি ব্যথা আছে আল্লাহ মা বোনদের কেউ আবেদা বানায় দেন স্বামীর খেদমত করার তৌফিক দেন সন্তান গুলারে দিনদার বানায় দেন
মাদ্রাসা কবুল করে নেন, আসাদাজায়ে কেরাম ছাত্র শিক্ষক সকলকে তারা ভরপুর রাখেন, আয় আল্লাহ প্রিন্সিপাল সাহেবকেও কবুল করে নেন, আয় আল্লাহ যা প্রয়োজন গায়েব থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা নাবির কুলুবানা বিনূরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমি অসহায়, আপনি ছাড়া সহায়ক কেউ নাই, আমি অসহায়, আপনি ছাড়া সহায়ক কেউ নাই। আল্লাহ আপনি উপ উঠাবার মালিক, আবার নিচে ফলায় দেওয়ার মালিক। আল্লাহ আমি জীবনে ভাবতেও পারি নাই আপনি এত সম্মান দিবেন, এত ইজ্জত দান করবেন। আমি একটা গরিব বাবার সন্তান, বাবার চোখের পানি আপনি বৃথা দেন নাই, মায়ের চোখের পানিও ফালায়া দেন নাই। আয় আল্লাহ যতগুলো প্রোগ্রাম নিয়েছি সহি তরিকায় নিরাপদে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলকে আপনি সর্বমুসিবত থেকে হিফাজত করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين صلى الله عليه وسلم